আছিলছো সানমারি অর্থাৎ পূব গুহাটি সার্বজনীন পূজা মণ্ডপস্থলীত উপস্থিত আছো আর স্থায়ী এই পূজা মণ্ডপ ভাগত দেখিবলৈ পোৱা গৈছে ইতিমধ্যে মহা অষ্টমী পূজার যিখিনি আয়োজন তেখেতলে সম্পন্ন কৰি থকাৰ দৃশ্যাংশ দেখিবলৈ পোৱা গৈছে ৰাতিপুৱাৰ সময় আৰু দেখিব পোৱা গৈছে সমান্তৰালভাৱে সেই ভক্তগণ ইতিমধ্যে আহি উপস্থিত হৈছে হি তেখেতসকলে ধূপ ধুনা পূজার যি নৈবেদ্য সেইখিনি আগবঢ়াইছে আৰু যিহেতুকে মহা অষ্টমীৰ আজি এই দিনটোত সকলোৱে আসলে দিনৰ ভাগত ওলাই আহি মা দুর্গাক আরাধনা করব মা দুর্গার স্তুতি করব আর তেনেই প্রার্থনার মাজত এই মুহূর্তে এই সকল ভক্ত এই মুহূর্তে কুয়ারে ভাগত ওলাই আহিছে আর গুয়াহাটি মহানগরীর যি সমূহ স্থায়ী মণ্ডপর যি সমূহ পূজাস্থলী এক সুকীয়া আর মাদকতাপূর্ণ সেই সমূহ পূজাস্থলীত দেখিবলৈ পোৱা হয় মাথুন আধ্যাত্মিকতা আর বৈদিকতার মাজেরেই আসলে এই পূজাভাগ অনুষ্ঠিত হয় আর সেই ধরনেরই আসলে দেখিবলৈ পোৱা হয় যে এই পূজাভাগত এই পুয়ারে ভাগত এক সুন্দর এক পরিবেশ এই মুহূর্তে দেখিবলৈ পোৱা গৈছে ঠাকুর শব্দ উৎসাহিত হয়েছে মন্দির প্রাঙ্গণ কিয়নো সকলে এই মুহূর্তে মা দেবী দুর্গা আরাধনা করব আর পূজার কারণে যেখানে কাম সেইখানে কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে মই পুরোহিত আছে কেবাগৰাকী তেখেতসকলের এই মুহূর্তে হাত চেষ্টা করছো যেহেতু আজি মহা অষ্টমী পূজা আর মহা অষ্টমী পূজার কিমান সময় আরম্ভ হব আর পূজাভাগ আগবাই আমার এটা আজি 8:45 বজাত আমার পূজা হেৰি আরম্ভ হব আর মন্দির পূজাটো আছে আমার 4:30 বজাত হব আর আজি গোটেখানি আলোর মারিছে আর সুন্দরভাবে পূজার যা যোগার হয়েছে আমার মেইন পূজারি আহিব নাই তেখেত আহিলে পূজাত আরম্ভ হব 8:45 আমার পূজা ধরব আমি দেবী দুর্গার এটি যদি শ্লোক যদি এই মুহূর্তে শুনাব পারো যেহেতুকে আজি মহা অষ্টমী আর সেই অনুসরি তিথি অনুসরি পূজার কাম কাজ আগবাড়ি তার প্রাক মুহূর্তে যদি আমি যদি একটা দেবীর শ্লোক যদি এই মুহূর্তে শুনাব পারো ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী মহামায় জগজ্জননী দুর্গা দেবীর আজি অষ্টমী পুণ্যতিথিত আমি পূজা আরম্ভ করবলে ওলাইছো মহামায় দুর্গা দেবীয়ে যাতে দেশের সকল অপায় অমঙ্গল নাশ করে শান্তি বিরাজ করে সুশান্তিরে সমৃদ্ধি করে জগত নির্বিঘ্নে নিরাপদে রক্ষা করে রাখব এই মোর কামনা এই কামনারে মহামায় জগজ্জননীর আজি পূজা অর্চনা আরম্ভ করিম লগতে সুধিব বিচাৰিছে সকল ভক্ত এই মুহূৰ্তত দেবী মাৰ প্ৰাৰ্থনাৰ কাৰণে আৰাধনাৰ কাৰণে ওলাই আহিব মহা অষ্টমীৰ দিনটোত আচলতে কি ধৰণে ভক্তই আৰাধনা কৰিব লাগে বা কি ধৰণে কৰিলে আচলতে নিজৰ কামনাসমূহ পূৰ্ণ হয় বুলি ক'ব পাৰি মহামায় জগতজননীয়ে সকলো আমাৰ অধিষ্ঠাত্ৰী দেৱী তেওঁ সকলোকে সুশান্তিয়ে দিয়ে মানুহে যেনেকৈ বিচাৰে ভক্তৰ অধীন ভগৱান ভক্তই যি ধৰণে ভগৱানক বিচাৰিব ভগৱানেও তেনেকৈ ভক্তক সকলো দান প্রদান করবই গতিকে অপায় অমঙ্গলবিলাক দূর করে ভগবতীয়ে সকলকে রক্ষা করব বলে আশা করো নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো আর এইদরে দেখিব পোৱা গৈছে পুয়ার ভাগৰ পরিবেশ গীতাশ্রী আর সুন্দর এক পরিবেশে এই মুহূর্তে বিরাজ করেছে আর তার মাজত দেখিবলৈ পোৱা গৈছে সকলে এই মুহূর্তে আরাধনা করব দেবী মা দুর্গাক।